हरे कृष्ण। तिल इंग्रेजीते मोल, तिल नहीं एमन मानुष खुबी कम। आमादे प्रत्येकेर तिल आछे। समुद्र शास्त्र अनुसारे ये तिल देखे किन्तु लोकेर प्रकृति बोझा जाए। आजकेर ये भिडियोते आमरा सेई विषये जेने नेब। लाल तिलेर कार्यकारिता अनेक बेशी एवं लाल तिल अनेक शुभ। जादेर डान भ्रूते तिल रयेछे तादेर दाम्पत्य जीवन खूब सुखेर हय, एरा खूब चिंताशील हये थाके। बाम भ्रूते तिल थाकले एदेर मने सब समय कुचिंता घुरघुर करे एवं झगड़ा झाटी पसंद करे। तबे डान बा बाम भ्रूते उभय क्षेत्रे तिल थाकले एरा खूब भ्रमण प्रिय हये थाके। माथार डान दिके जदि तिल थाके एरा विशेष विषये पारदर्शी हय, एदेर धन बुद्धि बेशी थाके। बादिके जदि तिल थाके ताहले तादेर दाम्पत्य जीवने विभ्राट घटे एवं अर्थ अपचय हय। माथार पेछने जदि तिल थाके ताहले एरा स्त्रीदेर खूब भालोबासे। चोखेर मणिते तिल थाकले एरा भावुक एवं सृष्टिशील हय। चोखेर नीचे तिल अर्धवसयेर चिन्ह। चोखेर पाताय तिल थाकले संवेदनशील हय। मेयेदेर चोखे तिल थाकले तारा स्वामीदेर बशे आनते पारे खूब ताड़ाताड़ी। चोखेर आशेपाशे तिल थाकले भीषण शुभ, विचक्षण एवं बुद्धिसम्पन्न हये थाके। चोखेर आशेपाशे तिल थाकले जातक जातिका विद्वान हये थाके। ठोटे तिल थाकले एरा विपरीत लिंगके खूब आकर्षण करते पारे। उपरे ठोटे तिल थाकले एरा कामुक हये थाके, एरा प्रेमिक हये थाके एवं तारा खूब भालोबासते जाने, कर्तव्य परायण एवं जेदी हये थाके। जदि नीचे ठोटे तिल थाके ताहले दारिद्रता देखा दे एवं तारा भोगी एवं विलासी हय। जीभेर माझखाने तिल थाकले पड़ाशोनाय बाधा आसे। जीभेर डगाय तिल थाकले भालो बक्ता हय एवं जीभेर माथाय तिल थाकले पड़ाशोनाय मनोयोग बृद्धि पाय। जीभेर आगाय तिल थाकले एरा खेते खूब भालोबासे। काने तिल थाका भीषण शुभ। काने तिल थाकले सेई जातक जातिकारा श्रुतिधर हये थाके। तारा कर्तव्यपरायण, श्रृंखलापरायण, नियमतान्त्रिक एवं पितामाताके तारा खूब श्रद्धा करेन एवं तारा सौभाग्यशाली एवं दीर्घायु हये थाके। गलाय तिल थाकले ज्ञानी, गुणी एवं विद्वान हये थाके। नाकेर মাঝখানে তিল থাকলে এরা শান্ত ও ধীর প্রকৃতির হয়। পুরুষরা প্রতিভাবান হয়, মহিলারা সৌভাগ্যবতী হন, স্বামীর ভালোবাসা বেশি বেশি পান এবং সুখী হয়। নাকের ডান দিকের তিল থাকলে সৌভাগ্যবান, বাঁ দিকের তিল থাকলে হতভাগ্য হন। বাঁ গালে কালো তিল থাকলে আর্থিক অনটন থাকে, ডান গালে থাকলে ধনী হয়, বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়। ডান হাতে তিল থাকলে শক্তিশালী, কর্মোদ্যোগী হয়। বা হাতে তিল থাকলে অপব্যয়ী হয়। ডান হাতের পেছনে থাকলে ধনী, বা হাতের পেছনে থাকলে কৃপণ, কোমর। স্ত্রী পুরুষ নির্বিশেষে দাম্পত্য জীবন সুখের হয়। বাম দিকে কপালে তিল থাকলে কুমতলবী হয়। ডান দিকে তিল থাকলে সৌভাগ্যবান হয়। ডান দিকের কপালে তিল থাকলে দৈব ধন সম্পত্তি প্রাপ্তি লাভ হয়, যশোলাভের সম্ভাবনা আছে। মাঝখানে অর্থাৎ কপালের মাঝখানে তিল থাকলে বিশ্বস্ত প্রেমিক, ম্যারেজ লাইফ হ্যাপি হয়, সৌভাগ্যবান ও ঐশ্বর্যশালী হয়। থুতনিতে তিল থাকলে
রাজনীতিতে উন্নতি হয়, এরা দৃঢ়চেতা হয় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তবে মহিলাদের থুতনিতে তিল থাকলে এরা একটু রুক্ষ স্বভাবের হয় এবং সহজে মেলামেশা করতে পারে না। পুরুষদের বুকে তিল থাকলে সাহসী, সুস্বাস্থ্যের অধিকারী, জ্ঞানী, উদার হন এবং তাদের পারিবারিক সমস্যা কিছুটা থেকে যায়। মেয়েদের ডান দিকে তিল থাকা ভালো, তবে বাঁ দিকে থাকলে তারা অসহযোগী হয়ে থাকে। কাঁধে তিল থাকা খুবই শুভ, তবে বাঁ কাঁধে তিল থাকলে একটু রাগ বেশি হয়। ডান কাঁধে তিল থাকলে এরা পরিশ্রমী, দাম্পত্য জীবন সুখের হয় এবং যশ, মান, খ্যাতি এদের বৃদ্ধি পায়। পেটে তিল থাকলে এরা খুব খাদ্যরসিক হয়, পেটুক হয়, মিষ্টি খেতে ভালোবাসে এবং অন্যদের খাওয়াতে ভালোবাসে না। ডান পায়ে তিল থাকলে জ্ঞানী এবং ভ্রমণপ্রিয় হয়, বাঁ পায়ে তিল থাকলে অলস হয়। ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবান হয়, বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তাদের উন্নতি হয়। ডান বাহুতে তিল থাকলে প্রতিষ্ঠিত এবং বুদ্ধিমান হন, বাম বাহুতে তিল থাকলে ঝোঁকরুটে প্রকৃতির হয়ে থাকেন। ডান হাঁটুতে তিল থাকলে এরা সুখী হন, বাম হাঁটুতে তিল থাকলে এরা দুঃখী হন। ডান হাঁটুতে তিল থাকলে এরা যশ, খ্যাতি লাভ করতে পারেন, দীর্ঘায়ু হন। ডান হাঁটুতে তিল থাকলে এরা পরোপকারী হয়ে থাকে। পিঠের নিচে তিল থাকলে এরা আরামপ্রিয় হন, পিঠের উপর দিকে তিল থাকলে এরা উদার, সাহসী, বুদ্ধিমান, সৎ, স্বাস্থ্যবান, উদার হয়ে থাকেন। এরা ধীর, শান্ত ও দাতা হয়ে থাকে। ডান পায়ের পাতায় তিল থাকলে তাদের ভ্রমণ হয়, বাম পায়ের পাতায় তিল থাকলে তাদের জীবনে ভ্রমণ আসে কিন্তু বিভিন্নভাবেই সেটা ব্যর্থ হয়। গোড়ালিতে তিল থাকা খুবই শুভ, ছেলেদের গোড়ালিতে তিল থাকলে তারা পণ্ডিত মনস্কতা সম্পন্ন হয়ে থাকে। মেয়েদের গোড়ালিতে তিল থাকলে তারা খুব কাজের, রান্নাবান্নায় ভালো হয় এবং তারা চটপটে হয়ে থাকে। এবার চলুন আমরা দেখি আমাদের কোথায় তিল আছে এবং তার সাথে আমাদের মিল আছে কি না। এছাড়াও বিভিন্ন জায়গায় তিল থাকতে পারে। যদি আপনাদের মনে হয় যে ওই জায়গায় তিল থাকলে কি হয়, কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিব। হরে কৃষ্ণ।